আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি ফ্রেন্ড আপনারা অনেক ভালো আছেন। তো আপনারা আমি জানি যে অনেকদিন ধরে আমার ভিডিওর জন্য অপেক্ষা করছেন। তো আজকে এই ভিডিও হচ্ছে কল অফ ডিউটি গেমার যারা আছে তাদের জন্য। তো আপনারা কিন্তু জানেন যে কল অফ ডিউটি কিন্তু মোবাইল ভার্সন চলে এসেছে এবং মোবাইল ভার্সনের কিন্তু অনেকগুলো ফিচার আছে যেগুলো আপনারা চাইলেই নিজে নিজে কিনতে পারবেন গুগল গিফট কার্ড ব্যবহার করে, কারণ বাংলাদেশ থেকে অন্যান্য যে ফিচারগুলো সেগুলো ইউজ করা যায় না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কল অফ ডিউটি মোবাইলের যে প্রিমিয়াম পাস প্লাসটা আছে সেটা কিনবেন, সেটা কিনা 520 ডায়মন্ড লাগে কিনতে, তো সেটা সরি 520 সিপি লাগে কিনতে, তো সেটা কীভাবে, সিপি মিন্স কল অফ ডিউটি পয়েন্ট। তো প্রথমে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সিপি কিনবেন এবং সেই সিপি দিয়ে আপনারা প্রিমিয়াম পাস প্লাস যেটা আছে সেটা কিনবেন। তো খুবই সিম্পল একটা জিনিস গুগল গিফট কার্ড, আপনাদের খালি জানতে হবে গুগল গিফট কার্ড কীভাবে কিনতে হয়, কীভাবে রিডিম করতে হয়, সেটা নিয়েও কিন্তু আমার অলরেডি ভিডিও আছে। আপনারা চাইলে আমার চ্যানেল চেক করে পেয়ে যাবেন, অথবা যদি না পান আমার পেজে মেসেজ দিতে পারেন। আর যদি কারো মোবাইল কল অফ ডিউটির সিপি লাগে সেক্ষেত্রেও কিন্তু আমার পেজে মেসেজ দিতে পারেন, অথবা যদি প্রিমিয়াম পাস বা প্রিমিয়াম পাস প্লাসটা লাগে সেটাও নিতে পারবেন। তো চলুন আজকে আমরা দেখব কীভাবে প্রিমিয়াম পাস প্লাসটা নিতে হয় 520 সিপি দিয়ে। আর চলুন চলে যাই আমাদের ইন্ট্রোতে, আর ইন্ট্রোর পর আমরা যাবো আমাদের মোবাইল স্ক্রিনে, দেখে নেবো যে কীভাবে আমরা এই জিনিসটা কিনবো। তো চলুন চলে যাই আমাদের ইন্ট্রোতে। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। তো আশা করি আপনারা মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে কি, আমি তখন প্লে স্টোরে অন করে নিচ্ছি, প্লে স্টোরে দেখাচ্ছি যে আমার অলরেডি $64 মতো আছে আমার, যেহেতু ইউএসএ জিমেল। আপনাদের যদি জিমেলটা ইউএসএ না হয় সেক্ষেত্রে আপনারা ইউএসএ জিমেল কীভাবে করতে হয় সেটা দেখে নিতে পারেন, আমার ভিডিও আছে। তো আমরা কল অফ ডিউটি যে গেমটা আছে সেটা ওপেন করে নিলাম। তো এই যে গেমটাতে লগ ইন করছি এটা কিন্তু আমার কোনো আইডি না, অ্যাকচুয়ালি আমি গেম বলতে গেলে খেলিই না বলতেই চলে, কল অফ ডিউটি তো একদমই না। বাট কল অফ ডিউটির আমার গ্রাফিক্সটা অনেক ভালো লাগে পার্সোনালি। তো আমি এখানে কনফার্মে ক্লিক করে দিচ্ছি, এবং যেটা অন্য আরেকজন আইডি সেই আইডিটা আমি অলরেডি লগ ইন করে নিচ্ছি, যে তার ফেসবুক আইডি পাসওয়ার্ডটা আমাকে অলরেডি দিয়ে দিয়েছিল সেটা আমি আমার ফেসবুকে লগ ইন করে নিয়েছি। লগ ইন করে এখন জাস্ট ফেসবুক লগ ইনে ক্লিক করে তার আইডিটা আমি লগ ইন করে নিচ্ছি। তো হচ্ছে কি, আপনারা যদি প্রিমিয়াম পাস কিনতে চান, প্রিমিয়াম পাস কিনতে 220 সিপি লাগে, কিন্তু প্রিমিয়াম পাস প্লাস যেটা আছে সেটা কিন্তু হচ্ছে 520 সিপি লাগে। তো আমি অ্যাডগুলো ক্লোজ করে দিই। তো এখানে যে কনকিউস যে লেখা আছে এটার উপর টায়ার ওয়ান, তো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে সাথে সাথে এরকম অপশন দেখতে পারবেন। তো দেখুন এখানে বাই প্রিমিয়াম পাস লেখা আছে, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে প্রিমিয়াম পাস প্লাস যেটা 520 সিপি, তো এটাতে ক্লিক করলাম। দেখুন পারচেস করতে বলতেছে, বাট বলতে হয় আমার 520 সিপি আমার অ্যাকাউন্টে নেই, কারণ অ্যাকাউন্টে মধ্যে 0 সিপি। তো আমি এখন এখান থেকে যেতে পারি, অথবা আমি যদি চাই আমি এখান থেকে ব্যাক করে এখানে যদি আমি যে প্লাস বাটনে ক্লিক করি কর্নারে, এখান থেকে আমি চাইলে সিপি কিনতে পারি। যেহেতু 520 সিপি লাগবে, আমি যে 400+ 20 সিপি ফ্রি যে প্যাকেজটা আছে $5 এটা কিনে নিচ্ছি। এটা হচ্ছে গুগল গিফট কার্ড ব্যবহার করে কিন্তু কিনছি গাইস, দেখতে পাচ্ছেন গুগল গিফট কার্ডের মাধ্যমে 420 সিপি কিনলাম, বাট আমাদের লাগবে 520, তাই আমাদেরকে আরও সিপি কিনতে হবে 420। তো দেখুন এখানে 80 সিপির একটা প্যাক আছে, এই একটা 80 সিপির একটা প্যাক কিনে নেই। তো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর ওয়ান্ট একটু বাইরে অপশন আসলো, এটাতে ক্লিক করলাম, প্রসেসিং হচ্ছে। তো দেখুন 80 সিপি আমাদের অ্যাড হয়ে যাবে, তার মানে টোটাল আমাদের 500 সিপি হবে। বাট তারপর আমাদের আরও 20 সিপি দরকার, তো আমাদেরকে আরেকটা 80 সিপির প্যাক কিনতে হবে, কিছু করার নেই। তো আমরা 80 সিপির উপর আবার ক্লিক করলাম, ক্লিক করার পর একটু সময় নেবে, ওয়ান্ট একটু বাই প্রসেসিং অ্যান্ড একটু সময় নেবে, পেমেন্ট সাকসেসফুল অ্যান্ড সাথে সাথে আমাদের এই 80 সিপিও অ্যাড হয়ে যাবে, তার মানে আমাদের টোটাল অ্যাকাউন্টে 580 সিপি অ্যাড হয়েছে। তো আমাদের এখান থেকে 520 লাগবে প্রিমিয়াম পাস প্লাসটা কেনার জন্য, আর 60 সিপি অ্যাকাউন্টেই রয়ে যাবে, ওইটা দিয়ে আমরা অন্য যে কোনো কিছু কিন্তু কিনতে পারবো। তো আমি আবারও টায়ারে ক্লিক করলাম, বাই প্রিমিয়াম পাসে ক্লিক করলাম, সরি আমি একটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি, ওনাকে দেখাতে হবে যে আমি এটা কিনেছিলাম। তো আমি বাইয়ে ক্লিক করলাম, তো এখানে পারচেস লেখা আসছে, তো আমি পারচেসে ক্লিক করলাম। তো 12টা টায়ারও দিবে, একটা টায়ারও দিবে, টায়ার কিন্তু একটা আছে। তো দেখুন সাথে সাথে আমার সবগুলো দেওয়া শুরু হয়েছে, এবং এখানে যে গ্রাফিক্সগুলো যে আসবে এখন টায়ার 13, তো দেখুন এখানে একটা কী দিয়েছে, স্কিন দিয়েছে, তো এখানে একটা গান দিয়েছে, ও ওয়াও। এই যে এই জিনিসটা যে আসে যে গ্রাফিক্সটা, যে এখানে সাউন্ড যে অসাধারণ, যারা কিনে কিনে নিজে নিজে তারা দেখতে পারেন, হচ্ছে চপার দিয়েছে, তারপর আর কি ট্রফি সিস্টেম দিয়েছে, ব্যাটেল রেস্ট ট্রফি সিস্টেম, তারপর আরও কী কী মানে M4 ব্যাট, তারপর হচ্ছে রেক্টোফেন ক্যারেক্টার দিয়েছে,
রিচ টু ফ্যান আচ্ছা যাই হোক। তো দেখুন এখানে অনেকগুলাই দিয়েছে, তো খুবই অসাধারণ জিনিসটা। তো আমার কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে, তো আমি এখান থেকে ব্যাক করে দিই। তো এইভাবে আপনারা খুব সহজে ব্যাটেল পাস বা প্রিমিয়াম পাস বা প্রিমিয়াম পাস প্লাসটা আছে কল অফ ডিউটিতে, সেটা কিনতে পারবেন। যদি আপনারা নিজে নিজে কিনতে না পারেন, সেক্ষেত্রে আমার যে ফেসবুক পেজ আছে ওটার গ্রুপ ওটার পেজের লিঙ্কটা আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে, ওইখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। কল অফ ডিউটির যদি মোবাইলের সিপি লাগে সেটাও নিতে পারেন, অথবা আপনাদের যদি যে কোনো গেমিং আপনারা খেলেন না কেন, যে কোনো গেমিংয়ে যে কোনো পারচেস করার কোনো প্রবলেম বা কোনো পারচেস করার দরকার পড়লে চাইলে আমার পেজে আমাকে মেসেজ দিতে পারেন। তো আমি অলরেডি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছিলাম যে অ্যাকাউন্ট আমি লগ ইন করেছিলাম, এটা আমার অ্যাকাউন্ট না, এটা আমার একজন সাবস্ক্রাইবার বা ভিউয়ার বলতে পারেন, যে কিনা আমার ভিডিও দেখেছে, অন্য কোনো একটা ভিডিও হয়তো দেখেছে, সেখান থেকে আমার পেজে নক দিয়েছে এবং তার যে প্রিমিয়াম পাস প্লাসটা আছে সেটা কিনে দিতে বলেছে, তো সেটা আমি কিনে দিলাম। তো আপনারা চাইলে আপনারাও আপনাদেরটা নিতে পারেন, বাট আমি ভিডিও সেগুলোরই করি যেগুলো কখনো ভিডিও করা হয় নাই। এমন কোনো আইটেম হলে অবশ্যই আমি ভিডিও করবো এবং সেটা আমার অ্যাকাউন্টে অবশ্যই থাকবে। তো আমি ওনাকে একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে আমার আইডিটা আমি রিসিপ্টটা দিয়ে দিয়েছি, তো আমি এখান থেকে ক্লিক করে ওনার মেসেজটা আছে ওখানে আমি জাস্ট দিয়েছি। উনি আমাকে আর কি স্ক্রিনশট আগে দিয়ে দিয়েছিল যে কোন জিনিসটা কিনতে হবে, তো আমি ওনাকে স্ক্রিনশটটা দিয়ে দিলাম, ডান লিখে দিই, ডান, উনি হয়তো বুঝতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম অসংখ্য ভিডিও আমার চ্যানেল আছে, আপনারা চাইলে এখান থেকে র্যান্ডমলি যে কোনো একটা ভিডিও দেখতে পারেন, অথবা আপনারা চাইলে আমার চ্যানেল ঘুরে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।